নমস্কার নিউজ এইটিনে আপনাদের সকলকে স্বাগত। আমি মৈনাক রয়েছি আপনাদের সঙ্গে আরও একটি ভিডিও নিয়ে। চকলেট খেতে আমরা ছোট বড় মোটামুটি সকলেই ভালোবেসে থাকি, তবে বাজারজাত যেই চকলেট পাওয়া যায় অনেকাংশেই অনেকেই মনে করে সেগুলোতে ভেজাল বা অন্যান্য কেমিক্যাল জাতীয় পদার্থ মেশানো থাকে। তাই বর্তমানে কিন্তু হোমমেড চকলেটের প্রবণতা কিন্তু বেড়ে গিয়েছে আমাদের গ্রহণের। তো সেরকমই নদিয়ার কৃষ্ণনগরে এক দম্পতির কাছে আমরা চলে এসেছি, যারা কিন্তু বাড়িতে সম্পূর্ণ নিজেরা এই উদ্যোগে সম্পূর্ণ নিজেদের উদ্যোগে বাড়িতে কিন্তু তারা হোমমেড চকলেট বানাচ্ছেন এবং তা বিক্রি করছেন, আর যথেষ্ট রেসপন্স তার কিন্তু ভালো পাচ্ছেন। চলে এসেছি আজকে তাদের বাড়িতেই, বেশ কিছু হোমমেড চকলেট ইতিমধ্যে আমার সামনে টেবিলে রাখা আছে। আর কীভাবে তাদের এই জার্নি শুরু হলো, কীরকম দাম আছে, জামাই ষষ্ঠী স্পেশাল কিছু কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি চকলেট বানানো হয়েছে, সেগুলো কীরকম দাম, কোথায় যাবে, সেগুলো কীরকম অর্ডার পাচ্ছে, সবই জেনে নেবো তাদের থেকে। প্রথমেই নমস্কার নিউজ 18 বাংলাকে। আগামী যে জামাই ষষ্ঠী তার উপলক্ষে আমাদের আজকের এই কর্মকাণ্ড আর কি শুরু হচ্ছে বা দেখানো হচ্ছে। তো যাই হোক, আমাদের এটা শুরু হয়েছে বেসিক্যালি, আমাদের আগে একটা স্কিন প্রোডাক্ট আছে আমাদের, ঠিক আছে। তো সেখানে আমাদের ফেসিয়াল বোম বলে একটা বস্তু আছে যেটা একদম ছোট এরকম চকলেটের মতোই অনেকটা দেখতে হয়। তো সেখানে কী হয়েছিলো, একটা বাচ্চা ছেলে ওইটা খেয়ে নিয়েছিল। তো মা বাবাদের জন্য যে স্কিন প্রোডাক্ট আছে, বাচ্চাদের জন্য তো নেই। তখন থেকে আমাদের মাথায় ক্রিয়েট করে যে না, বাচ্চাদের জন্য কিছু একটা আনতে হবে। তো সেখান থেকেই শুরু হচ্ছে চকলেটের বিজনেসটা। তো এটার ভেরিয়েন্ট, আমরা ছোটোবেলায় চকলেটকে যে চকলেট বলতে একদম নর্মাল চকলেট যেটা পাওয়া যেত সেই চকলেটই আমরা খেয়ে এসেছি। কিন্তু চকলেটে যে এখন এত ভ্যারাইটি করা যায় এবং চকলেট নিয়ে আমরা রীতিমতো একটা ছোটোখাটো রিসার্চ করছি বলতে পারে। আগের বছর জামাই ষষ্ঠীতেও আমরা এরকম চকলেটে নানা রকম কিছু নিয়ে এসেছিলাম। তো যদি স্কিন প্রোডাক্ট আর চকলেট মিলিয়ে মিশিয়ে হয়ে থাকে তাহলে মোটামুটি 3 বছর হতে যাচ্ছে যে আমাদের এই পথ চলা শুরু। প্রথম জামাই ষষ্ঠী স্পেশাল আমাদের র্যাপার চকলেটও দেখালামই, নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে জামাই ষষ্ঠী। এটা কিন্তু চকলেটের ওপর চকলেট দিয়েই লেখা জামাই ষষ্ঠী, এবং এখানে যে ফ্লাওয়ারগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু সমস্তটা চকলেটের। এবার এইটা আপনারা যে যা ফ্লেভার চাইবেন, কেউ যদি ম্যাঙ্গো চাই ম্যাঙ্গো, এটা যেমন ডার্ক আর ম্যাঙ্গোর কম্বিনেশন। এই যে প্লেট, চামচ এবং 4 রকমের মিষ্টি। আচ্ছা, মিষ্টি আমরা মুখে বলছি ঠিকই, কিন্তু এগুলো কিন্তু এক একটা চকলেট। এটা যেমন স্ট্রবেরি ফ্লেভার আছে, এটা কেশর পেস্তা আছে, এটা কোকোনাট রোজ আছে, এটা ম্যাঙ্গো আছে, এবং অরিজিনাল ম্যাঙ্গো পাল্পগুলো দিয়ে কিন্তু এই চকলেটটা রেডি। এইটা ফার্স্ট দেখাই, এটা হচ্ছে একটা বক্স। বক্স মিন্স পুরোটাই কিন্তু চকলেটের বক্স। এটা এটাও যে কোনো ফ্লেভারে হয়ে যাবে, এটা বক্স। এবং এটা হচ্ছে তার যে ঢাকনাটা আর কি দেওয়া যায়। আপনারা যদি কোনো গিফট এই বক্সে রেখে, মানে বক্সটাই চকলেট একদম, এটার মধ্যে দেখুন আপনি ছোট ছোট বেরি পর্যন্ত দেখতে পাচ্ছেন, এগুলো অরিজিনাল বেরি দেওয়া আছে, ঠিক আছে। এর মধ্যে যে ছোট ছোট ইয়েগুলো দেখতে পাচ্ছেন এগুলো ম্যাঙ্গোকে শুকিয়ে যে ছোট ছোট পিকেল কেটে ওইটাকে করা হয়েছে, আর বাটার স্কচে তো ছোট ছোট ক্যারামেলের দানাগুলো থাকেই যেমন। আর কেশর পেস্তা দেখুন, কেশর পেস্তা কাজু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আপনি দেখতে পাবেন এখানে, আমন্ড প্রত্যেকটা দেখা যাচ্ছে, এবং এর ভেতরেও যেমন আছে বাইরেটাও তেমন আছে, ওই জন্য এগুলো বাইরের দিকে ফুটে এসেছে। প্রথমেই হচ্ছে ফেসবুক পেজ আছে আমাদের দিস প্রোডাক্ট, দুটো পেজ, একটা দিস চকলেট হিসেবে আছে আর একটা স্কিন প্রোডাক্ট হিসেবে আছে। তাছাড়া ফোন নাম্বার তো আছেই, 6289220240। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, কল করতে পারেন, যা ইচ্ছে। শুনে নিলাম তাদের থেকে জামাই ষষ্ঠীর চকলেট সম্বন্ধে, আর এছাড়াও বিভিন্ন তাদের সমস্ত হোমমেড চকলেটের দাম এবং কীভাবে তৈরি হয় সমস্ত কিছু জেনে নিলাম। আশা করি আমরা হোমমেড চকলেটের দিকে আস্তে আস্তে আরও বেশি আমাদের গ্রহণের প্রবণতা বাড়বে। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, নিউজ 18 ডিজিটাল।